হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলার নতুন ধাঁধা ও তার উত্তর নিয়ে। আজ আমরা দেখব খুবই কঠিন ধাঁধা, কিন্তু তার উত্তরগুলো যদি আপনারা একটু মাথা খাটিয়ে দেন তাহলে হবে খুব সহজ। তো ভিউয়ার্স, এ সকল ধাঁধা জানা আমাদের সবারই উচিত, কারণ এই ধাঁধাগুলোর মধ্যে সাধারণ জ্ঞান অনেক বিষয় জড়িত থাকে, যা হয়তো অনেকে চেষ্টা করেও পারে না, আবার অনেকে খুব সহজে পেরে যান। তাহলে কিভাবে যারা পারে তারা কিভাবে বলতে পারে আসলে সহজে? আসলে আপনি ধাঁধাগুলোর মধ্যেই উত্তরগুলো চিনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, একটু ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন আপনিও পারবেন খুব সহজে। তবে চলুন না জেনে নেওয়া যাক আজ আমাদের মূল ধাঁধাগুলো কি। মেয়েদের শরীরের কোন জিনিসটা আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না? মেয়েদের শরীরের কোন জিনিসটা আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না? তো ভিউয়ার্স, এই ধাঁধাটির উত্তরটা হবে, যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন, চলুন জেনে নিন। উত্তরটা হবে মেয়েদের ছায়া। এখানে মেয়েদের না, শুধু সবারই ছায়া আমরা শুধু দেখতে পাই কিন্তু ধরতে পারি না। কি সেই এমন জিনিস যা মেয়েরা অন্যদের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে? এই ধাঁধাটির উত্তর হবে মেয়েরা নিজেদের বয়স অন্যদের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। কোন সে জিনিস যা 24 ঘন্টা জলে ডুবিয়ে রাখলো ও গরম থাকে? কোন সে জিনিস যা 24 ঘন্টা জলে ডুবিয়ে রাখলো ও গরম থাকে? এই ধাঁধাটার উত্তর হবে গরম মশলা। গরম মশলা। মেয়েদের বিয়ের পর কোন জিনিসটা বেড়ে যায়? মেয়েদের বিয়ের পর কোন জিনিসটা বেড়ে যায়? এই ধাঁধাটির উত্তর হবে মেয়েদের বিয়ের পর দায়িত্ব বেড়ে যায়। এমন কি জিনিস যা আমরা যত ইচ্ছা তত খেতে পারি কিন্তু পেট ভরে না? এই ধাঁধাটির উত্তর হবে বাতাস। এমন কি জিনিস যা একবার খেলে পরে আর খেতে চায় না? এমন কি জিনিস যা একবার খেলে পরে আর খেতে চায় না? এই ধাঁধাটির উত্তর হবে ধোঁকা খাওয়া। ধোঁকা খাওয়া। এমন কি জিনিস যা ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা একবারও করে না? এই ধাঁধাটির উত্তর হবে দাড়ি কাটা বা শেভ করা। এমন কোন তরকারি রান্না করতে লবণ ও পানি কিছুই লাগে না? এই ধাঁধাটির উত্তর হবে নোনা ইলিশ। নোনা ইলিশ। কোন জিনিস ছেলেরা করে আর মেয়েরা মজা পায়? কোন জিনিস ছেলেরা করে আর মেয়েরা মজা পায়? এই ধাঁধাটির উত্তর হবে প্রশংসা করলে মেয়েরা মজা পায়। কোন দেশে কোনো সিনেমা হল নেই? এই ধাঁধাটির উত্তর হবে ভুটান, এবং অনেকের মতে সৌদি আরবে সিনেমা হল নেই। কোন মাসে বেশি কনডম বিক্রি হয়? এই ধাঁধাটির উত্তর হবে ফেব্রুয়ারি মাসে, এবং এছাড়া ভারতে ফেব্রুয়ারি মাসে বেশি কনডম বিক্রি হয়। কোন মশা রক্ত খায় বলুন দেখি? কোন মশা রক্ত খায় বলুন দেখি? এই ধাঁধাটির উত্তর হবে পুরুষ মশা রক্ত খায় না, স্ত্রী মশা রক্ত খায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ধাঁধা।
যদি ধাঁধাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর যদি আপনি ধাঁধাগুলোর উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে তুলে ধরুন আপনি যেটি পারবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।